হ্যালো বিয়ার্স, আমি পালোরাম বলছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, বিসিকলার রেসিপি। বিসিকলা সবাই তো চেনেন, পাকা বিসিকলা খায়, কিন্তু রান্না করিয়া যে খাওয়া যায় সেটা অনেকেই জানেন না। আজকে আমি রেসিপিটা মানে রান্না করছি, এটা মানে দেখে নেবেন যে বিসিকলা দিয়া সরিষা বাটা দিয়া ঝোল কীভাবে রান্না করি। এটা আমার খালার হাতের রান্না, আমি নিজে করলাম আপনাদের জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমাদের পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, এই রেসিপিটা যেন সবার কাছে পৌঁছে যায়, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এখন চলেন রান্নাটা দেখা যাক। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, সেই রেসিপিটা হলো বিসিকলা। বিসিকলা হয়তো অনেকেই চেনেন, কিছু রান্না করে খাওয়া যায় সেটা তো মনে করেন অনেকেই জানেন না। আজকে সেটাই দেখাবে। বিসিকলা সরষে বাটা দিয়ে ঝোল, সরিষা আছে, কী কী দিয়ে রান্না করবে সেটা দেখতে থাকেন। এটা আমার খালার হাতের রান্না, আমি নিজে করতেছি, দেখেন। হ্যাঁ, পরিমাণ মতন তেল। এখন আমরা সরিষা বাটাটা আগে দিয়ে দিতে আছি। আপনারা দেখবেন ফুল রেসিপিটা, পেঁয়াজ বাটা সবই বাটা মশলা রান্না হবে আজকে। হ্যাঁ, পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা জিরা সব একসাথ করে বাটা আছে। সরি, আদা দেবেন না, শুধু মানে ওই জিরাটা দেবেন। পরিমাণ মতন কাঁচামরিচ দোবাঙ্গা দেওয়া, মিশ করে না। আমরা লাল মরিচ ব্যবহার করবো না, দেখতে থাকেন। খুব ভালো একটা রান্না, যেটা দেখলে খুব মনটা জুড়ায় যায়, যে এরকমের একটা সাধারণ কলা দিয়ে যে এত সুন্দর রান্না করা হয়, এত সুন্দর টেস্টি হয়, সেটা না খেলে বুঝবেন না। এটা রান্না করি অবশ্যই খাইবেন, এটা কিন্তু যশোরের রান্না, আমার খালার হাতের, আমি ওখানে খেয়ে দেখছি অনেক টেস্ট, এই জন্য আপনাদেরকে দেখাইতেছি। হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতন, এখন সুন্দর করে কষাই নেব। এবারে কলা দিয়া আমি সুন্দর করে কষাই নেব। হ্যালো পিয়াস, এই কলার সেদ্ধ করিয়া নেওয়া হয়েছে, কিন্তু আপনাদেরকে সেদ্ধ লবণ দিয়ে সেদ্ধ করছে, হলুদ মাখাইয়া। আপনারা বিচি ফালাইয়াও দিতে পারেন একটা একটা করে, আমরা অনেক সময় বিচি ফালাইয়াও রান্না করি। আজকে কিন্তু বিচি সহকারে রান্না করা, যেহেতু এরা যশোরের লোকেরা এভাবে খায়, তারা মানে এত মজা হয়, বিচিটা খাওয়ার সময় ফেলে দেবেন না। আমরা চাবাইয়ে খেয়ে ফেলছি, কিন্তু খুবই টেস্টি। প্লিজ এই রান্নাটা শেয়ার করবেন সবাই, সবাই যেন দেখতে পায়, সেজন্যই কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের জন্য আবার নতুন করে করলাম। হ্যাঁ, এখন কষানিয়া শেষ হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। হ্যালো বিয়ার্স, এক হাতে ক্যামেরা নিয়ে করতেছি, আপনাদের সুবিধার জন্য সুবিধা হয়তো কম হইতে আছে, দেখতে পাচ্ছেন কি না জানি না, কমেন্টসের মাধ্যমে জানাবেন কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই রেসিপিটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন কীরকম হইলো, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর যে এই কলার যে বিচি আছে, এটা মুখে পড়লে কিন্তু খারাপ লাগে না, আপনারা যে পছন্দ করে না সে করে দেবেন, সে এটারে ফেলে দিয়ে রান্না করবেন। বিচি কলা জল দেওয়া শেষ, আমি ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব, আসতেছি। ফ্রাই হয়ে আসছে, আমি কিছুক্ষণের মধ্যেই নামাই নেব। দেখেন এত সুন্দর কালার, কিন্তু কাঁচামরিচের তরকারি, এরা তো দেখছিনি, কাঁচামরিচ বেটে নিয়ে ব্যালেন্ট করেও নিতে পারেন, এরা ব্যালেন্ট করেই নিছি। নিয়ে তারপরে এখানে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করা যাবে না, ভালো লাগবে না। আর আপনারা যদি খান, কেউ কাঁচামরিচ খাইতে পছন্দ করেন, তাহলে পছন্দ করে না তারা স্কিপ করে দেবেন, আর শুকনো মরিচ দিয়ে রান্না করবেন। এই যে একটু সাদা সাদা থাকলে এটা নাস্তার সাথেও খাওয়া যায়, সকালে রুটি পরাটা আপনি এমনিও খেতে পারেন, হেলদি একটা রেসিপি। দেখি না, এখন আর দুই মিনিটের মতো রান্না করব। হয়ে গেল আমার রান্না, এটা আমি সয়াবিন তেল দিয়ে তো আপনারা দেখছেন রান্না করছি, এটা কিন্তু সরষের তেল দিয়েও যাবে। এখন রান্না শেষ হয়ে গেছে, আমি একটু সার্ভ করব। এই যে এটার কালার কীরকমের দেখেন। হ্যাঁ, এভাবে রান্না করে খায়ে আমাকে কমেন্টস করে জানাবে যে আমার বিসিকলার রান্নাটা কীরকমের হয়েছে।